বিরোধীদের বাড়ি তৃণমূল নাকি জেসিবি মেশিন চালিয়ে ঘুরিয়ে দিয়েছে, আর সেই ভিডিওটাই ভাইরাল, যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম আরও একবার দেখাবো, জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে বাড়িটিকে। উত্তরপ্রদেশের খবর এবার সামনে আসছে বাংলায়, কারণ আমরা উত্তরপ্রদেশের যোগী রাজ্যে বুলডোজার চালিয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়ার ছবি দেখেছি। এবার সেই ঘটনাই বাংলাতে। মনোনয়ন পর্ব শেষ হতেই চণ্ডীতলা এক ব্লকে বিক্ষিপ্তভাবে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভোট গণনার বিকেলে নবাবপুর পঞ্চায়েতের ভগবতীপুরে পেলোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো এক সিপিএম এবং এক আইএসএফ প্রার্থীর দোকান। বিরোধীদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় এই কাণ্ড ঘটিয়েছে শাসক দল তৃণমূল। নির্বাচন পর্বে এরাজ্যে গুলি বোমা কম চলেনি, দিকে দিকে মারধর ভাঙচুরের অভিযোগ বহু। তবে বুলডোজারের মতো ঘটনার কথা আগে শোনেননি বলেই জানাচ্ছেন চণ্ডীতলার ওই এলাকার বাসিন্দারা। তারা বলছেন রাজ্যের কোনো জায়গায় আগে শুনিনি বুলডোজার দিয়ে এরকম কাণ্ড হয়েছে। মনোনয়ন পর্ব থেকেই নবাবপুর ভগবতীপুর এলাকার সিপিএম ও আইএসএফ প্রার্থীদের মারধরের হুমকির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের জেলা পরিষদ সিটের প্রার্থী সাইমা বেগম অভিযোগ করেন যে যখন তিনি নিজের ঘর থেকে বাইরে ছিলেন, তৃণমূলের মদতপুষ্ট গুন্ডারা তার স্বামী ভাসুরদের মারধর করে, তাদের বাড়ি জেসিবি মেশিন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। যখন উনি ঘটনাস্থলে যান, প্রতিবাদ করেন, তার শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভোটের দিনে আমি জেলা সমিতির পার্টি সিপিএমের জেপি আমার 23, আমি পরিদর্শন করতে চারিদিকে গেছিলাম। করে এসে যখন 161 নম্বর আমাদের কানাইডাঙ্গা বুথে যখন গেছিলাম, তখন দেখি ওখানে 10-15 জন ছেলে, আমাদেরই পাড়ার দুষ্কৃতি ছেলে, তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা দাঁড়িয়ে আমার সব মানে আমার হাসবেন্ড স্বামীদিকে সব মারছে, আমার বাড়িঘর সব লুটপাট করেছে এবং আমাকে শ্লীলতাহানি করেছে, প্রচুর মারধর করেছে। হুগলি গ্রামীণ পুলিশের দাবি ওই ঘটনায় তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তৃণমূল কর্মীদের নাম শেখ আবদুল্লাহ এবং সারিফুল শেখ। তার সঙ্গে পুলিশ জেসিবি মেশিনে চালক কুমার প্রসাদ সহ জেসিবি মেশিন ও বাজেয়াপ্ত করেছে। দোকান ভাঙার কাজে ব্যবহৃত একটি যন্ত্র আটক করা হয়েছে। বিষয়টি রাজনৈতিক কিনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের শুক্রবার আদালতে পেশ করা হয়। অভিযুক্তরা এলাকায় তৃণমূল সমর্থক বলেই পরিচিত। ঘটনার পর থেকে গোটা এলাকা কার্যত থমথমে। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।